এই ভিডিও টিউটোরিয়ালে আমরা মায়ার অবজেক্ট ডাইনামিক সিমুলেশনের কিছু কলা কৌশল দেখব। আমরা ইতিপূর্বে একটি টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বল বাউন্স করে। আমরা এই বল বাউন্সিং অ্যানিমেশনটাকে আরেকটু বিস্তারিত দেখতে চাই এবং এর সাথে আরও কিছু নতুন কিছু এলিমেন্টস এবং অপশনস আমরা যোগ করব। তো আমরা প্রথমে এই বল বাউন্সিং অ্যানিমেশনটি তৈরি করার জন্য একটি প্লেন নিয়ে নিচ্ছি। এখানে আমরা পলি মডেলিং যে শেল্প আছে সেই শেল্পের মধ্যে থেকে প্লেনটি নিলাম এবং স্কেল করে এটাকে একটু বড় করে নিচ্ছি। দেন এবার আমরা একটা স্ফিয়ার ক্রিয়েট করছি একইভাবে শেল্প থেকে। স্ফিয়ারটিকে ওয়াই অ্যাক্সিস বরাবর একটু উপরে টেনে রাখছি যেন এখান থেকে এটা বাউন্স করতে পারে নিচে পড়ে। আর এটার মধ্যে একটা ম্যাটেরিয়াল দিতে চাই যেন এটা মুভমেন্টের সময়ে ওর গতিটা আমরা একটু ভালো বুঝতে পারি। সেই জন্য রাইট বাটন ক্লিক করে এখানে এই অ্যাসাইন ফ্যাব্রিক ম্যাটেরিয়াল থেকে আমরা যদি এখানে ব্লিন ম্যাটেরিয়ালটা চুজ করি, ওকে ব্লিন ম্যাটেরিয়ালটা চুজ করলাম অ্যান্ড দেন ব্লিনের যে কালারের অপশন তার ডান পাশে সেটিংসে যেয়ে এখানে আমরা একটু এই চেকার ম্যাপটা যদি ধরিয়ে দিই এবং সিক্স বাটন প্রেস করলে এটা ভিউ বোর্ডে চেকারটা শো করবে এবং আমরা স্ফিয়ারটির মধ্যে চেকার টেক্সচারটি আমরা দেখতে পাবো। এখন যদি আমরা প্লে করি কোনো ঘটনা আসলে ঘটবে না, কারণ এখানে তো আসলে কোনো ফোর্স বা কোনো কিছু কাজ করছে না। আর এই অবজেক্টগুলো অ্যাকচুয়ালি এখন এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের কোনো অবজেক্ট না, কারণ এগুলোর মধ্যে যদি আমরা তাদের প্যারামিটার চেক করি তাহলে দেখব যে তাদের প্যারামিটার্সের মধ্যে এমন কোনো অপশন নেই যে এই অপশনের বিবেচনায় আমরা বলতে পারি যে এটা বাস্তব জগতের কোনো বস্তু। কারণ বাস্তব জগতের বস্তুর যে বৈশিষ্ট্যগুলো থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে তার ভর। এখানে ভর সংক্রান্ত কোনো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি না। ভর থাকবে, তার ইলাস্টিসিটি থাকবে, তার ফ্রিকশন থাকবে, বাউন্সিনেস থাকবে, এগুলো কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই। বাট আমরা যখন নাকি এটাকে কনভার্ট করব এই অ্যাক্টিভ রিজিড বডি বা প্যাসিভ রিজিড বডিতে, তখন তার মধ্যে সেই প্রপার্টিসগুলো ক্রিয়েট হবে। তো আমাদের এখানে মেনু সিলেক্টরে আমাদের এফেক্টস রাখতে হবে যখন আমরা ডাইনামিক্স নিয়ে কাজ করব। তো এটা এফেক্টস যখন থাকবে তখন আমাদের মেনুতে একটা পরিবর্তন হবে এবং আমরা এখানে ফিল্ড অ্যান্ড সলভার এই মেনুটি পাবো। ফিল্ড অ্যান্ড সলভার এই মেনুটি যখন আমরা পাবো তখন এখান থেকে এই এটি পাওয়ার পরে, হ্যাঁ এই এটি পাওয়ার পর আমরা এই জায়গায় যে ক্রিয়েট অ্যাক্টিভ রিজিড বডি এখানে অ্যাক্টিভ রিজিড বডিতে ক্রিয়েট অ্যাক্টিভ রিজিড বডি এই অপশানটি যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট অ্যাক্টিভ রিজিড বডি ক্লিক করলে পরে তখন কী হবে এখানে লক্ষ্য করুন যে স্ফিয়ারটি কিন্তু অ্যাক্টিভ রিজিড বডি হয়ে গেলো এবং এই রিজিড বডি যখন আমরা এক্সপ্যান্ড করব তখন দেখবো যে তার এখানে ইনিশিয়াল ভেলোসিটি, তার ইনিশিয়াল স্পিন এবং সেন্টার অফ মাস, ইম্পালস এবং তার মাস অর্থাৎ ভর বা বাউন্সিনেস, এই প্যারামিটার্সগুলো কিন্তু এখন চলে এসছে এবং একটা রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা অবজেক্টের যে সমস্ত বৈশিষ্ট্য থাকে সবগুলো বৈশিষ্ট্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা অ্যাক্টিভ রিজিড বডি কারণ সিমুলেশনের সময় সে মুভমেন্টে থাকবে, দ্যাটস ওয়াই এটা স্ফিয়ারটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিড বডি। আর এই প্লেনটি এটাকে আমরা প্যাসিভ রিজিড বডি করব। প্লেনটি সিলেক্ট অবস্থায় যদি আমরা এখানে ফিল্ড অ্যান্ড সলভারে যাই এবং এখান থেকে আমরা চুজ করি প্যাসিভ রিজিড বডি তাহলে এটাও কিন্তু প্যাসিভ রিজিড বডি হয়ে গেলো এবং তার মধ্যেও সব ধরনের বৈশিষ্ট্যই চলে আসলো। বাট এটার অ্যাক্টিভনেসটা এখানে অফ আছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ রিজিড বডি। এই পর্যায়েও প্লে করলে পরে কোনো ঘটনা ঘটবে না। কেন ঘটবে না সেটা আমরা জানি, কারণ এটা রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা ঘটনা ঘটার পেছনে কিন্তু ফোর্স কাজ করে। যদি কোনো বল কার্যকর না থাকে তাহলে কিন্তু কোনো ঘটনাই ঘটে না, সেটা আমরা ভালোভাবে জানি। সো যে কোনো ঘটনা ঘটার পেছনে অবশ্যই বল কার্যকর থাকতে হবে। সো এখানে আমরা যদি ফোর্স নিয়ে আসতে চাই তাহলে স্ফিয়ারের মধ্যে আমরা গ্র্যাভিটি ফোর্স অ্যাপ্লাই করবো। স্ফিয়ারটি সিলেক্ট করে যদি ফিল্ডে যে আমরা এখানে গ্র্যাভিটি চুজ করি তাহলে স্ফিয়ারের মধ্যে গ্র্যাভিটি ফিল্ডটি অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে গ্র্যাভিটি ফিল্ডের আইকন, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা প্লে করলে দেখব যে গ্র্যাভিটির প্রভাবে এটা কিন্তু নিচের দিকে পড়তে থাকবে এবং যথারীতি বাউন্স করবে। রাইট, আমরা ইতিপূর্বে একটা টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত দেখেছি যে কীভাবে বলটা বাউন্স করে। আর এর মধ্যে এখন আমরা আবার যদি আরেকটা ফিল্ডে অ্যাপ্লাই করি বা একটা ফোর্স এয়ার ফোর্স তাহলে তার এই গতির মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। এখন এটার মধ্যে গ্র্যাভিটি ফিল্ড ছাড়া আর কোনো ফোর্স নাই, কাজে সে শুধুমাত্র বাউন্স করছে। তবে আমরা যদি চাই যে তার বাউন্সিনেসটা আরেকটু বাড়াবো, আমরা এটা আরেকটু বেশি সময় ধরে দেখার জন্য এখানে নাম্বার অফ ফ্রেম একটু বাড়িয়ে দিচ্ছি। ধরা যাক আমরা 500 ফ্রেম করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এই বলটা বাউন্স করতে করতে মোটামুটি 150 ফ্রেমের আগেই কিন্তু এটা সুস্থির হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে।
কিন্তু আমরা চাচ্ছি কি যে এর মধ্যে অন্য আরেকটা ফিল্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো স্পেয়ারটি সিলেক্ট অবস্থায় আমরা এখানে ফিল্ড অ্যান্ড সলভারে যে যদি এই জায়গায় আমরা এয়ারফিল্ড অ্যাপ্লাই করি, এয়ারফিল্ড অ্যাপ্লাই করলাম, এই যে এয়ারফিল্ড অ্যাপ্লাই করলে পরে এখন যে বিষয়টা হবে এই বাতাস এটার মধ্যে কার্যকর হবে এবং বাতাস এখন আসলে বাতাসটা উপর দিকে কাজ করছে, বাট আমরা যদি চাই যে এটাকে ডান দিকে ধরা যাক এক্স এক্সিস বরাবর এদিকে নিয়ে আসব, এটা এদিকে এসে পড়ে যাবে ডান দিকে, তাহলে এই এক্স এক্সিসের দিকে এয়ারের যে দিক সেটা আমাদের এক্স এক্স অক্ষের দিকে করতে হবে। এখন এটা উপর দিকে আসে, এতে করে আসলে বাউন্সিনেসটাকে হয়তো সে শুধু একটু কমাবে, এর বেশি কিছু করবে না। আমরা একটু প্লে করে দেখি উপর দিকে, হ্যাঁ বলের হয়তো গতিটা সামান্য একটু পরিবর্তন করেছে, কারণ এটা যেহেতু সরাসরি গ্র্যাভিটি ফিল্ডের বিপরীতে কাজ করছে, দ্যাটস ওয়াই এটা গ্র্যাভিটি ফিল্ডের বিপরীতে কাজ করার জন্যে হয়তো তার যে নিচের দিকে পড়ার গতিটাকে সে একটু কমিয়ে ফেলছে, এটাই হয়েছে। বাট আমরা যদি চাই যে এটা ডান দিকে যাবে তাহলে কি হবে? আচ্ছা, আরেকটা বিষয়, আমরা একটু স্ফিয়ারটির মধ্যে বাউন্সিনেসের পরিমাণ একটু বাড়াতে চাই, তো স্ফিয়ারের বাউন্সিনেস বাই ডিফল্ট এখানে 0.6 আছে, আমরা এটাকে যদি 1 করে দিই তাহলে সে আর একটু বেশি সময় ধরে বাউন্স করবে আশা করি। তারপরে এটা উপর দিকে আসলে ফোর্সটা থাকার জন্যে, এই বাতাসটা উপর দিকে কার্যকর থাকার জন্যে কিন্তু এটা দেখেন যে তার যে বাউন্স করার বিষয়টা সেই গতিটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? কারণ গ্র্যাভিটি তাকে টানছে নিচের দিকে, কিন্তু এয়ারফিল্ড, এই যে এয়ারফিল্ডের ডিরেকশন যদি আমরা দেখি ওয়াই ইকুয়ালস টু 1, তার মানে এখানে হচ্ছেটা কি যে গ্র্যাভিটি এটা যখন এরকম থাকছে এখানে এই জায়গাটায় যে স্ফিয়ারের মধ্যে, স্ফিয়ারটিকে গ্র্যাভিটি ফিল্ড টানছে এরকম নিচের দিকে, এখানে জি ত্বরণ কার্যকর আছে আর এই এয়ারফিল্ড ধাক্কা দিচ্ছে উপর দিকে, তো এটার থেকে এই গ্র্যাভিটি ফিল্ড আবার এদিকে এয়ারফিল্ড, এই দুটা কাটাকাটি হয়ে যেহেতু গ্র্যাভিটি ফিল্ডের মানটা একটু বেশি ছিল, বেশি না হলে আমরা যদি এয়ারফিল্ডটাকে আরও বাড়াই দিই তাহলে কিন্তু এটা উপর দিকে চলে যাবে, এটা আপনারা দেখতে পারেন এক্সপেরিমেন্ট করে। এই দুটা কাটাকাটি হয়ে এটাকে যদি, এটা যেহেতু দুটা ভেক্টর রাশি, এটা আমরা বুঝতেই পারি যে এখান থেকে এটাকে যদি আমরা মাইনাস করে দিই, হ্যাঁ, তাহলে তার অল্প একটু অংশই থাকবে, সেইটুকু নিয়েই সে আসলে নিচের দিকে ধীরে ধীরে পড়ছিল। তো যাই হোক, এবার আমরা যদি এটাকে এই এটার বাউন্সিনেস যেহেতু আমরা বাড়িয়ে দিয়েছি, আমরা এই এটার ডিরেকশনটা আপাতত আমরা যদি একদম জিরো করে রাখি, এখন সে কোনো দিকেই বাতাস নাই, কোনো দিকেই বাতাস দিচ্ছে না, তো এই অবস্থায় আমরা দেখতে পারি যে কী হয়। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখব যে আমাদের বলটা বাউন্স করছে। ওকে, তো এয়ারফিল্ডের ডিরেকশন আমরা একটু ডান দিকে একটা ডিরেকশন যদি নিয়ে আসি, এয়ারফিল্ডের এখানে এই হচ্ছে আমাদের এয়ারফিল্ড, ওর অ্যাকচুয়ালি ম্যাগনিচিউড হচ্ছে 4, এই ম্যাগনিচিউডের পরিমাণ আমরা কম বেশি করতে পারি। আমরা এবার যে কাজটা করব, এটাকে ডান দিকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব, এটার ভর কত আছে 1, লক্ষ্য করুন ভর আছে 1, তো আমরা এটার ডান দিকে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, এখানে এটার ডিরেকশন এক্স ওয়াই জেড, তো এক্সের মান যদি আমরা 1 করে দিই তাহলে ডান দিকে বাতাসটা কাজ করবে, আর এবার এটা একদম সরাসরি নিচে না পড়ে একটু এভাবে কোণাকোণি এসে পড়বে, তো আমরা জানি একটু, হ্যাঁ দেখেন এটা কোণাকোণি এসেই পড়ছে এবং তারপরে এদিকে চলে যাচ্ছে। ওকে, এবার এই পর্যন্ত আমরা আসলে আগের একটা লেসনে আমরা দেখেছিলাম এতটুকু, এবার আমরা এটার সাথে নতুন একটা অপশন অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এটাকে একটা বাধা দিতে চাই যে সে যেন মুক্তভাবে এভাবে পড়ে যেতে না পারে। এখানে পড়ছে, পড়ার সময় আমরা চাচ্ছি কি এখানে একটা অবস্টাকল ক্রিয়েট করার জন্য, সে অবস্টাকল তৈরি করার জন্য আমরা কি করব, এই জায়গাটায় আমরা একটা পলি কিউব ক্রিয়েট করলাম, একটা পলি কিউব দিয়ে ওর গতিটাকে এখানে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। এটা একটা পলি কিউব আমরা একটু স্কেল করে এখানে একটা দেয়ালের মতো তৈরি করছি, যেন এই দেয়ালে সে বাধাগ্রস্ত হয়। ওকে, এখানে আমরা একটা ছোট্ট একটা দেয়াল তৈরি করলাম। এবার আমরা যে জিনিসটা চাচ্ছি যে এই দেয়ালে সে একটা বাধা পাবে এবং আটকে যাবে। এবার আমরা যদি প্লে করি দেখা যাচ্ছে যেটা যাচ্ছে, কিন্তু না, সে দেয়ালের মধ্যে বাধা তো পেলোই না, উল্টো দেয়ালটা ভেদ করে চলে গেল।
এখন কেন দেয়ালটা ভেদ করে চলে গেল, আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদের জানা আছে। কারণ এখানে আমাদের স্ফিয়ার এবং প্লেন এই দুটা রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট হলেও আমাদের এই কিউবটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট না, কারণ এটাকে আমরা এখনও কনভার্ট করিনি এবং তার মধ্যে এমন কোনো প্যারামিটার্স নেই যে প্যারামিটার্সগুলোর সাপেক্ষে আমরা বলতে পারি যে এটা রিয়েল ওয়ার্ল্ডের কোনো অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা এখন কনভার্ট করি অ্যাক্টিভ রিজিড বডি বা প্যাসিভ রিজিড বডিতে, তাহলে কিন্তু সে ঠিকই স্ফিয়ারটাকে বাধা দেবে এবং স্ফিয়ারটাও তখন তাকে চিনতে পারবে, যেমন এখন কিন্তু চিনতে পারছে না, এটাকে সে কোনো অবজেক্ট হিসেবেই সে দেখছে না, বাট তখন এটা ঠিকই দেখতে পাবে। তো এবার এটা সিলেক্ট অবস্থায় আমরা ফিল্ডে যেয়ে এখান থেকে আমরা চুজ করব অ্যাক্টিভ রিজিড বডি। তো এটা যখন অ্যাক্টিভ রিজিড বডি হয়ে গেল এখন কি হবে দেখা যাক। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখা যাচ্ছে যে এটা এসে হ্যাঁ এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, রাইট, ফাইন। কিন্তু এটা ধাক্কা খেয়ে ওর তো আগে পড়ার কথা যে কিউবটা আগে আগে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিউবটা কিউবের চেয়ে দেখা যাচ্ছে স্ফিয়ারটাই আগে পড়ছে আর এটা আসলে মহাশূন্যের মতোই ভেসে যাচ্ছে। এটার কারণটা হলো কি যে এটার মধ্যে আসলে গ্র্যাভিটি ফিল্ড অ্যাপ্লাই করা হয় নাই। আমরা যদি এটার মধ্যে গ্র্যাভিটি ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ধাক্কা খেয়ে ওই কিন্তু আগে পড়ে যাবে, হ্যাঁ ও আগে পড়বে, তারপর কারণ যেহেতু স্ফিয়ারটা ওকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার ফলে ও তো আগে ধাক্কা খেয়ে নিচে পড়তে থাকবে, আগে তার পেছনে পেছনে স্ফিয়ারটা পড়বে, এমনটাই হওয়া উচিত ছিল। আবার আমরা দেখি হ্যাঁ, কিন্তু দেখেন ওর মধ্যে গ্র্যাভিটি না থাকার জন্য এটা শুধুমাত্র তার মধ্যে যে বলটা মানে ওই স্ফিয়ারটা যে ফোর্স অ্যাপ্লাই করেছে সেই ফোর্সের কারণে এবং ফোর্সের ডিরেকশনের জন্যই কিন্তু সেভাবে পড়ছে। হয়তো এটা এটা এদিকেও ভেসে যেতে পারতো, যদি আর একটু এদিক থেকে ফেলে দেখি, যদি সে কারণ ধাক্কাটা উপরে না দিয়ে এদিকে যদি দেয় তাহলে হয়তো এদিকেও ভেসে যাবে। এটা ধাক্কা খেয়ে দেখেন এটা আবার শূন্যে উঠে যাচ্ছে, বোঝাই যাচ্ছে পুরো ব্যাপারটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। অ্যাবনর্মাল না, ঠিকই আছে, কারণ হলো যে অ্যাকচুয়ালি এটা কিন্তু গ্র্যাভিটি ফিল্ডের মধ্যে না। প্রথমবার এই যে এখন একটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি ও আসলে একটা ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খাওয়ার ফলে ওর মধ্যে যে বলটা কাজ করছে সেই বলে সে মহাশূন্যের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, কারণ সে গ্র্যাভিটি ফিল্ডের মধ্যে নাই, সেই জন্যই সে এরকম একটা অ্যাবনর্মাল আচরণ করছে। আবার আমরা দেখি হ্যাঁ, কারণ উপরে যেহেতু ধাক্কাটা খাইছে, উপরে ধাক্কা খেয়ে হ্যাঁ এই বলটা তার উপরে যে বসছে এবং এই ধাক্কা খেয়ে সে নিচে এখানে হিট করছে, নিচে বাউন্স খেয়ে সে উপর দিকে উঠে যাচ্ছে, ধাক্কা খেয়ে উপর দিকে যাচ্ছে, হ্যাঁ, এবং এটা মহাশূন্যে, কারণ মহাশূন্যে ভাসতে ভাসতে যাচ্ছে। আচ্ছা, এখন এটা যদি আর একটু এদিক থেকে ফেলি, প্রতিবারই দেখবেন যে একটু একটু চেঞ্জেস হবে ঘটনার মধ্যে, কারণ ফোর্সের কাজ এবং তার ডিরেকশান এগুলোর উপরেই। এবার তো ওটা লাফ দিয়ে উপর দিয়ে চলে গেছে, কাজে ওকে আঘাত করার সুযোগই পায়নি। ওকে, আমরা এরকম একটা জায়গা থেকে ফেলে দেখি, ইয়েস, হ্যাঁ, এবার দেখেন এটা কিন্তু ভাসতে ভাসতে এদিকে যাচ্ছে, মহাশূন্য ভেসে যাচ্ছে আর এটা অনন্ত মহাশূন্যে পড়ে গেছে আমাদের স্ফিয়ার। ওকে, এখন আমরা এই কিউবটাকে, আচ্ছা কিউবটাকে একটু ভালোভাবে দেখার জন্য আমি এর মধ্যে একটা কালার দিতে চাচ্ছি, এটা রাইট বাটন ক্লিক করে ল্যাম্বার্ট, ল্যাম্বার্টে যে আমি একটা ল্যাম্বার্টের কালার দিচ্ছি, ধরা যাক ইয়েলো কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা চাচ্ছি কি এটাকে গ্র্যাভিটি ফিল্ডের মধ্যে নিয়ে আসার জন্যে। গ্র্যাভিটি ফিল্ডের মধ্যে নিয়ে আসলে কি হবে, এটা ধাক্কা দিলে পরে ও নিচে পড়বে, আগে পড়তে থাকবে, তারপর স্ফিয়ার ঘুরবে। সো এটা সিলেক্ট অবস্থায় আমরা যদি এখন যাই উইন্ডো অ্যান্ড দেন রিলেশনশিপ এডিটর, এর মধ্যে আমরা ডাইনামিক রিলেশনশিপ, রিলেশনশিপ এডিটর, ডাইনামিক রিলেশনশিপ এবং পলিকিউব ওয়ান, এই পলিকিউব ওয়ানকে আমরা গ্র্যাভিটি ফিল্ডের মধ্যে দিয়ে দিলাম। গ্র্যাভিটি ফিল্ডে দিলে পরে কী ঘটবে আমরা অনুমান করতে পারছি বা আমরা ধারণা করতে পারছি, ধাক্কা খেয়ে কিউবটা আগে পড়বে, তার পেছনে পেছনে স্ফিয়ারটা পড়বে। এখন দেখেন কিউবটা আগে পড়তেছে, অনেক দূর পড়ে গেছে। আবার দেখি আমরা, ইয়েস, এমনটাই হওয়ার কথা, আর বলটা এখানে বাড়ি খেয়ে আবার একটু উপরে উঠে তারপর পড়ছে, ঠিক আছে।
এখন এই পর্যন্ত খুব ইজি বিষয়ে আমরা যা দেখছিলাম, এখন আমরা আমাদের অ্যানিমেশনের স্বার্থে আমরা যখন এরকম একটা কাজ করব তখন আমাদের কিছু ডিমান্ড তৈরি হতে পারে, যে হয়তো আমরা আমাদের দৃশ্যের স্বার্থে বা আমরা যে অ্যানিমেশনটি তৈরি করছি স্ক্রিপ্টে যেভাবে বলা আছে যে প্রথমবার ধাক্কা দিবে বলটা কিন্তু প্রথমবার পড়বে না, দ্বিতীয়বারে পড়বে না, তৃতীয়বারে পড়বে বা দ্বিতীয়বার ধাক্কা খেয়ে পড়বে, এখন এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, এই জায়গাটাই আমাদের এখন একটু অ্যানিমেশনের টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হবে। যে প্রথম ধাক্কাই পড়ে গেল আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি প্রথমবার ধাক্কা দিবে সে পড়বে না, দ্বিতীয়বারের ধাক্কায় পড়বে, তাহলে আমাদের দেখতে হবে যে কোন সময়টায় আসলে সে পড়ে। তো এটা এভাবে যদি আমি টেনে নিয়ে আসি তাহলে এটা সঠিক রেজাল্ট সবসময় শো করে না, আবার অনেক সময় করে অনেক সময় করে না। তো সেই ক্ষেত্রে আমরা শিপ ধরে একটু যদি ড্র্যাগ করি তাহলে আমরা ডাইনামিক্সের সিমুলেশনটা পারফেক্টলি পেতে পারি। আমি দেখছি যে কত নাম্বার ফ্রেমে প্রথম ধাক্কাটা দেয়। আচ্ছা আবার দেখি, আবার লক্ষ্য করুন কত নাম্বার ফ্রেম, শিপ ধরে আমি কিন্তু এটা ড্র্যাগ করছি এবং আমরা স্লোলি দেখছি অর্থাৎ মোটামুটি 114 নাম্বার ফ্রেমের পরে এটাকে ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা চাই কি যে সে 114 এবং 115 পর্যন্ত এটা সুস্থির থাকবে, মানে তার অ্যাক্টিভনেসটা অফ থাকবে। আমরা এটাকে এখন এই কাজটাই করব, এখানে ওর চ্যানেল বক্সে যে তার প্যারামিটারের মধ্যে আমাদের এই যে হলুদ কিউবটা ওর যে অ্যাক্টিভ এটাকে আমরা অফ করে রাখব। 113 নম্বর ফ্রেমে এটা 113 নম্বর ফ্রেম এখানে আমরা অফ করলাম, অফ করে এটাকে একটা কি ফ্রেম দিব, রাইট বাটন ক্লিক করে কি সিলেক্টেড, দেন 113-114 নম্বর ফ্রেমে এসে 115 নম্বর ফ্রেমেও এটাকে আমরা অ্যাক্টিভ অফই রাখব। তারপর 116 বা 118 নম্বর ফ্রেমে এসে এটাকে আমরা অন করে দিব, ওয়ান লিখে অন করলাম, দেন রাইট বাটন ক্লিক করে কি সিলেক্টেড এটাকে আমরা অন করে দিলাম। তাহলে এখানে সে একবার অফ একবার অন আছে, দেখেন আপনারা লক্ষ্য করুন এই জায়গাটা একটু খেয়াল করুন যে এখানে শুরুতে কিন্তু এটা অফ আছে তারপর এটা অন হয়ে যাচ্ছে। তো এখন আশা করি প্রথম ধাক্কায় ফেলতে পারবে না, দেখা যাক, এটা আমাদের একটু অ্যাডজাস্ট করা লাগতে পারে। তো আসছে, প্রথমবার ধাক্কা দিলেও হ্যাঁ হয় নাই, পরের বারে পড়েছে। হ্যাঁ, আমরা ঠিক যেমনটা চাচ্ছিলাম যে প্রথম ধাক্কায় যেন ফেলতে না পারে সেই ব্যাপারটাই কিন্তু হলো, এর আগে প্রথমবার ধাক্কাই পড়ে গিয়েছিল কিন্তু এখন সে প্রথম ধাক্কাতে কিন্তু পড়ছে না এবং পরবর্তী ধাক্কায় সে পড়ে যাচ্ছে। ইয়েস, ওকে, তো এই বিষয়টাই আমরা দেখতে চাচ্ছিলাম যে এখানে আমরা প্রথমবারে এটা পড়বে না পরের বার। জিনিসটি যদিও খুব সিম্পল, বাট আমরা এই সিম্পল জিনিসটি আমরা প্র্যাকটিস করব, কারণ এটা দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে কন্ট্রোল করতে পারবো। এবার আমরা আরেকটা জিনিস দেখি, যে এটার ভর যদি একটু বেড়ে যায়, এটা একটু বেশি ঘোরাঘুরি করছে বা লাভ দিচ্ছে, কারণ এটা আসলে খুবই হালকা, এটার যে ভলিউম সেই ভলিউমের তুলনায় তার ভর তুলনামূলকভাবে কম আছে, এটা ওয়ান আছে, আমরা যদি তার মাসটাকে টেন করে দেই তাহলে তার গতির মধ্যে একটা পরিবর্তন আসবে। এবার বাতাস তার উপরে আর অতটা কাজ করতে পারবে না, বাতাস তাকে আর ডান দিকে আনতেই পারছে না। লক্ষ্য করুন যে বাতাস কিন্তু তাকে ধাক্কা দিয়ে আর ডান দিকে নিয়ে আসতে পারছে না, কারণ এটা এখন একটু ওয়েটফুল হয়ে গেছে, তার মাস আমরা বাড়িয়ে দিয়েছি। তার মানে আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডে যে ঘটনাগুলো ঘটে এগুলোর মধ্যে কিন্তু বস্তুর ভর এবং তার উপর যে বল ক্রিয়া করে সেই বলের দিক সব কিছু মিলেই কিন্তু ঘটনাগুলো তৈরি হয়, এবং এই ভরের সামান্য পরিবর্তনে পুরো ঘটনাটার মধ্যে কিন্তু একটা চেঞ্জ চলে আসে, সেটা আমরা লক্ষ্য করছি যে এটা অনেক একটা বিশাল একটা পরিবর্তন কিন্তু এখানে হয়। তো এবার আমরা যদি এই এয়ারফিল্ডের মানও যদি একটু বাড়িয়ে দেই, এয়ারফিল্ডের এখানে ম্যাগনিচিউড আছে 4, ধরা যাক আমরা এটাকে 20 করলাম, 5 গুণ বাড়িয়ে দিলাম, এখন আশা করি এটাকে ডান দিকে সে ধাক্কা দিয়ে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এখন বাতাস তার উপরে কাজ করতে পারছে কারণ বাতাসের বল অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু উপরে জাম করে পড়ে গেছে, আসলে যে সময় উপরে হিট করেছে সেই সময়টাই হয়তো এটা ইনঅ্যাক্টিভ ছিল, কাজে এটাকে কিছু করতে পারে না। আমরা যদি আরেকটু পেছন থেকে এটাকে মুভ করি তাহলে দেখি কি হয়।
বাতাসের কারণে তার বাউন্সিনেস এমনিতেও আমরা একটু বাড়িয়ে দিয়েছিলাম, ডিফল্ট বাউন্সিনেস থেকে একটু বাউন্সিনেসটা বেশি ছিল। ইয়েস, হ্যাঁ, আচ্ছা, এখন এটা কত নাম্বার ফ্রেমে আসলে ধাক্কা দিচ্ছে? আমরা যদি শিপ ধরে আবার একটু দেখি, আসছে এসে এবার অনেক পরে, অনেক পরে এসে 324। তার মানে আমাদের এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এটা তো আমরা অনেক আগে 110 করেছিলাম, এটা এখন যদি এই পুরো জিনিসটাকে আমরা 323 পরে নিয়ে সেট করি, তাহলে এখানে আমরা এরকম একটা রেজাল্ট পেতে পারি। আমি পুরো জিনিসটা শিফট অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং মাঝখানে কার্সরটা রেখে পুরো সিস্টেমটাকে সরিয়ে আমরা 323, 20, 21, 22, 23, হ্যাঁ, এরকম একটা জায়গায় এনে সেট করে দিলাম। আর এটাকে একটু টেনে গ্যাপ তৈরি করলাম এদিকে এদিকে, ওকে। এবার যদি আমরা প্লে করি, আমরা কি ফ্রেমটাকে সাকসেসফুলি এখানে শিফট করেছি, এবার আমরা দেখি যে এই রেজাল্টটা এখানে আমরা পাই কি না, যেহেতু তার মধ্যে অ্যাক্টিভ অফ অনের বিষয়টা আমরা এখানে একটু দূরে এনে সেট করেছি। প্রথমবার ধাক্কা দিবে, হ্যাঁ, প্রথমবার ধাক্কা দিলে কিছু হলো না, পরের বার, হ্যাঁ, তারপরে ধাক্কা দিয়ে ফেলতে পারলো, রাইট, হ্যাঁ, ঠিক, আমরা যেমনটা চেয়েছিলাম যে প্রথমবারে ফেলতে পারবে না। এভাবে আমরা একটু স্লাইটলি এদিক ওদিক করে পুরো অ্যানিমেশনটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এভাবে আমরা মায়ার ডাইনামিক সিমুলেশনের মাধ্যমে আমাদের যে ধরনের অ্যানিমেশন বা যেরকম সিমুলেশন আমরা তৈরি করতে চাই, সেই ধরনের সিমুলেশন আমরা ক্রিয়েট করতে পারবো। তো এই টিউটোরিয়ালটি এ পর্যন্ত, এটার পরবর্তীতে আমি এই সিমুলেশনের বিষয় নিয়ে আরও বিস্তারিত আমরা ডিসকাস করব। আশা করি এখানে যে কৌশলটা দেখানো হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি বলবো যে এই কৌশলটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করলে এটা পরবর্তীতে আমাদের অন্য অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে।